আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনার সকলে ভালো আছেন। যাদের শরীর খুবই দুর্বল লাগে, খুবই ক্লান্ত লাগে, মানে সব মোট কথা আপনার শরীরে শক্তি পান না, নিজেকে হতাশ মনে করতেছেন, এই হতাশটা সহজে দূর করতে পারবেন, নিজেকে পরিপূর্ণ শরীরে শক্তি পাবেন। একটা সময় যেরকম শক্তি পাইতেন এখন পান না, আগের মতো শরীরে শক্তিটা সহজে বৃদ্ধি করতে পারবেন। কীভাবে? একটা গাছের সাথে পরিচয় করে দিচ্ছি, আপনার চিকিৎসাটা শিখে রাখেন, বাসায় বসে আপনার নিজের শরীরের শক্তিটা সহজে বৃদ্ধি করতে পারবেন আর শরীরের শক্তিটা সহজে দূরে রাখতে পারবেন। আর নিজেকে হতাশ মনে করবেন না, আপনার যে কোনো কাজ আপনার সহজে করতে পারবেন আর ক্লান্ত আর দুর্বলতা লাগবে না, প্রচুর পরিমাণ শরীরের শক্তি পাবেন, নিজেকে মানে নিজেকে পরিপূর্ণ শরীরের শক্তিটা বৃদ্ধি করতে পারবেন। মূল কথায় আছে, এই গাছটা সবাই চিনেন, মোটামুটি যারা গ্রামে বসবাস করেন এরা দেখার পরে চিনতে পারতেন। এই গাছটার নাম হলো হাতিশুরি গাছ। হাতিশুরি গাছ বলতে এই গাছটা হাতির মতো, যে হাতির লেজের মতো, এই যে এরকম একটা সুর থাকে, যে এটা হাতিশুরি, এই যে দেখেন না, এই যে এটা এটা গাছটা ভালোভাবে চিনে রাখেন। চিকিৎসা যদি আপনি করতে চান গাছটা ভালোভাবে চিনে রাখতে হবে। গাছ চিনার পরে আপনি মূলত এটা ভালোভাবে নিয়ম অনুযায়ী যদি খেতে পারেন একদম 100% আপনার শরীরের শক্তিটা বাড়াতে পারবেন। এই হাতিশুরি গাছটা কোথায় পাবেন? এটা গ্রামে পাওয়া যায় অথবা শহর অঞ্চলেও পাওয়া যায়, মানে যেসব জমিন দেবে প্রতি জমিন মানে ছোট ছোট ঘাস ঘাস টাস হয়, মানে যে চাষবাস করা হয় না এসব জায়গাতেও পাওয়া যায়, অথবা দেখবেন রেললাইনের দুই পাশেও পাওয়া যায়, একটু ভিজা ভিজা জায়গাতে পাওয়া যায়। এই গাছটা আপনারা সংগ্রহ করবেন। এই গাছটা হলো, আবার বলে, এই গাছটার নাম হলো হাতিশুরি গাছ। গাছটা ভালোভাবে চিনে রাখেন, এই দেখেন, ঠিক আছে। এই হাতিশুরি গাছটা আপনারা মূলত এটা শিকড় নেবেন। এটা শিকড় কতটুকু নেবেন এই দেখাই আমি, এটা শিকড়টা এলে এতটুকু নেবেন, এতটুকু শিকড় নেয়া, এটা গাছটা খুব বড়ও না খুব ছোটো না, এরকম গাছ যদি হয়ে থাকে তাহলে আপনি আরেকটা গাছে নেবেন, দুইটা গাছের শিকড় নেবেন, ঠিক আছে। দুইটা গাছের শিকড় নিয়ে ভালোভাবে ধুইয়া পরিষ্কার করবেন। পরিষ্কার করা এরকম ছোটো গাছ থাকলে আবার বলি, দুইটা গাছের শিকড় নেবেন, নিয়া শিকড় ভালোভাবে ধুইয়া পরিষ্কার করে নেবেন। এক চামচ আপনার হলো কালিজিরা, আর নেবেন দুই চামচ মধু। যাদের ডায়াবেটিস আছে হেরা মধুর পরিমাণ কমাই নেবেন, যাদের ডায়াবেটিস নাই হেরা দুই চামচ মধু নেবেন। এই শিকড় মধু কালিজিরা আর নেবেন একটা পান, একটা পান, এই পানের সাথে মুট করে দইরা চিবাই চিবাই খাবেন। কখন খাবেন? এটা খাবেন রাত্রেবেলা যখন আপনি ঘুমাইতে যাবেন, ঘুমানো যাওয়ার আগে আপনি খাবেন, চিবাই চিবাই খাবেন। এভাবে আপনারা অনলি 3-4 দিন খান, ভালো একটা রেজাল্ট পাবেন। দেখবেন আপনার যে একটা সময় দুর্বলতা লাগবো, দুর্বলতা লাগতো, এখন আর দুর্বলতা লাগে না, পরিপূর্ণ শরীরের শক্তিটা পাবেন, আপনার যে কোনো কাজ আর সহজে করতে পারবেন, ক্লান্ত আর দুর্বলতা লাগবে না। যারা ভিডিও দেখতেছেন, ভিডিও দেখার পর যদি উপকৃত হন, যদি মনে করেন আপনি এই ভিডিও দেখার পর উপকৃত হয়েছেন, যদি পেজটা ফলো না দিয়ে থাকেন তাহলে ফলো দিবেন, ফলো দিলে এটা হয়, নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি আপনারা সহজে আপনার টাইমলাইনে দেখতে পারবেন। আর বিশেষ করে শেয়ার করে দেবেন, মানে এরকম যারা সমস্যা থাকে আপনার শেয়ারে অন্য একটা মানুষ সহজে দেখতে পাবে, আর আপনার সদ গ্যাজারি সফ হবে। আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান।